ওয়েলকাম টু এভরিবডি ইন মাই টিআরএস চ্যানেল আমরা পরিবেশ বিদ্যার নতুন একটি সেট নিয়ে প্র্যাকটিস করব এইচ আইভি বা এইডস ছড়িয়ে পড়ার কারণ হলো কোনটি এইচ বা এইডস ছড়িয়ে পড়ার কারণ হলো কোনটি একের অপশান গ উভয় ঠিক অর্থাৎ ক নাম্বারে রয়েছে এটি সংক্রামিত রোগ নম্বরে রয়েছে উপযুক্ত শিক্ষার তাহলে এইচআইভির ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে এটা একটা সংক্রামিত রোগ এবং উপযুক্ত শিক্ষার অভাবের জন্য এটা হয়ে থাকে একের অপশান গ দুই নম্বর প্রশ্ন যে জীবটি কৃষকের বন্ধু সেটি হলো কোনটি দুইয়ের অপশান গ কেচো। তিন নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় উদ্ভিদে জন্ম হয় সেটি হল তিনের অপশান গ অঙ্ক্রোত চার নামা প্রশ্ন প্রোটিনের যে যৌগিক পদার্থ নেই সেটি হলো কোনটি চারের অপশান ঘ ফসফরাস প্রোটিনে এই যৌগিক পদার্থটি নেই বাকি কার্বন হাইড্রোজেন এবং নাইট্রোজেনগুলো রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন যে বাসভূমিতে কাটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে কি বলে পাঁচের অপশান গ জেরোফাইট ছয় নাম্বা প্রশ্ন সবচেয়ে খরজল হল ছয়ের অপশান গ সমুদ্রের জল হচ্ছে খরজল সাত নম্বর প্রশ্ন বর্তমানে প্রাথমিকে পরিবেশ পরিচিতিতে সাতের অপশান খ অভ্যন্তরীণ মৌখিক মূল্যায়ন রয়েছে বর্তমানে প্রাথমিকে পরিবেশ পরিচিতিতে সাতের অপশান খ অভ্যন্তরীণ মৌখিক মূল্যায়ন রয়েছে আট নম্বর প্রশ্ন ইকোসিস্টেমের কাঠামো তৈরি হয় কিসের মাধ্যমে আটের অপশান ঘ উদ্ভিদ প্রাণী ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে আটের অপশান ঘ নয় নম্বর প্রশ্ন খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরকে কি বলা হয় নয়ের অপশান ক উৎপাদক স্তর দশ নম্বর প্রশ্ন ফ্যাট বেশি আছে কৃষি দশের অপশান গ বনস্পতি ঘিয়ে এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর জলাশয়গুলিতে মিষ্টি জল শতকরা যত ভাগ আছে তার পরিমাণ পৃথিবীর জলাশয়গুলিতে মিষ্টি জল শতকরা যত ভাগ আছে তার পরিমাণ কত এগারোর অপশান এগারো অপশান ক এক ভাগ বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন হচ্ছে জলের আর্সেনিক দূষণ কম হওয়ার সম্ভাবনা জলের আর্সেনিক দূষণ কম হওয়ার সম্ভাবনা বারোর খ উভয় অর্থাৎ নলকূপের জলে এবং ভূপৃষ্ঠের জলে আর্সেনিক দূষণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো নম্বর প্রশ্ন প্রাথমিক স্তরে তেরো রফসান খ পরিবেশ দূষণ সম্পর্কে জানানো উচিত প্রাথমিক স্তরে পরিবেশ দূষণ সম্পর্কে জানানো উচিত চোদ্দ নম্বর প্রশ্ন সুস্থ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন কি চোদ্দো অপশান ঘ সবগুলি অর্থাৎ প্রথাযুক্ত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা বিধি বহির্ভূত শিক্ষা সুস্থ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন চোদ্দো অপশান ঘ ক নম্বর রয়েছে প্রথাযুক্ত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা এবং বিধি বহির্ভূত শিক্ষা সবগুলো পনেরো নম্বর প্রশ্ন গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণের জন্য গঙ্গা অ্যাকশান প্ল্যান করা হয় কত সালে পনেরোর অপশান গ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণের জন্য গঙ্গা অ্যাকশান প্ল্যান করা হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন পরিবেশ শিক্ষার পরিবেশ শিক্ষার ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয় ষোলোর অপশান ঘ টুবিলিসি বিলিসি টু সতেরো নম্বর প্রশ্ন গভীর দৃষ্টি সম্পন্ন শিখন স্টাইলের বৈশিষ্ট্য হল গভীর দৃষ্টি সম্পন্ন শিখন স্টাইলের বৈশিষ্ট্য হল সতেরোর অপশান ঘ ওপরে সবগুলো অর্থাৎ প্রেষণা অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে ধারণাগুলিকে নির্দিষ্ট করে শেখার জন্য শেখে গভীর দৃষ্টি সম্পন্ন শিখন স্টাইলের বৈশিষ্ট্য হচ্ছে উপরে সবগুলো অপশান উপরে সবগুলো কি কি রয়েছে প্রেশনা অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে ধারণাগুলিকে নির্দিষ্ট করে শেখার জন্য শেখে আঠেরো নম্বর প্রশ্ন কোনো শিক্ষার্থীর সামাজিক পরিবেশের উপযোগী শিখন হল কোনো শিক্ষার্থীর সামাজিক পরিবেশের উপযোগী শিখন হল আঠেরো অপশান ক ব্যক্তিগত কাজ উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন হল বিদ্যুৎ ঘাটতি মেটানো সম্ভব যদি উনিশ অপশান গ সূর্যের শক্তিকে যথাযথভাবে ব্যবহার করা যায় নেক্সট প্রশ্ন পরিবেশ বিষয়ক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীকে কি করা যায় অপশান ক পরিবেশকে জানার প্রতি আগ্রহী করে তোলা যায় পরিবেশকে জানার প্রতি আগ্রহী করে তোলা যায় একুশতম প্রশ্ন পরিবেশে ও মানব অধিকার সংক্রান্ত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় পরিবেশে ও মানব অধিকার সংক্রান্ত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় একুশের অপশান গ ভিএনআ একুশের অপশান গ ভিএনআই বাইশ নম্বর প্রশ্ন গঠনগত মূল্যায়ন পরিবেশ শিক্ষার ক্ষেত্রে প্রাথমিকে বাইশের অপশান ঘ মাঝে মাঝে করা উচিত গঠনগত মূল্যায়ন পরিবেশ শিক্ষার ক্ষেত্রে প্রাথমিকে মাঝে মাঝে করা উচিত বাইশের অপশান ঘ তেইশ নম্বর প্রশ্ন জল দূষণে উদ্ভূত রোগ জীবাণু দেখাতে যে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করলে শিক্ষার্থীরা পাঠে অধিক আগ্রহী হবে সেটি হল তেইশের অপশান ঘ অনবীক্ষণ যন্ত্র জল দূষণে উদ্ভূত রোগ জীবাণু দেখাতে যে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করলে শিক্ষার্থীরা পাঠে অধিক আগ্রহী হবে সেটি হচ্ছে তেইশের রপশান গ অনুবীক্ষণ যন্ত্র চব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষ উপকরণ প্রয়োজন কারণ কী শিক্ষ উপকরণ প্রয়োজন কারণ হচ্ছে চব্বিশের অপসান ঘ ওপরে সবগুলি ক নম্বর রয়েছে শিক্ষকের কাজে সাহায্য করে ক নম্বর রয়েছে ইন্দ্রগুলিকে উদ্দীপিত করে গ নম্বর রয়েছে শিখনকে আরও অর্থবহ করে তোলে পঁচিশ নম প্রশ্ন কোনো শিক্ষার্থী শিক্ষককে অসম্মান করলে তিনি তা পঁচিশের অপশান ক উপেক্ষা করবেন কোনো শিক্ষার্থী শিক্ষককে অসম্মান করলে তিনি তা উপেক্ষা করবেন ছাব্বিশ নম প্রশ্ন রচনাত্মক অভীক্ষা নির্ভরযোগ্য নয় কারণ কি ছাব্বিশের অপশান খ একই উত্তর বিভিন্ন পরীক্ষকের নিকট বিভিন্ন নম্বর পায় রচনাত্মক অভীক্ষার নির্ভরযোগ্য নয় কারণ হচ্ছে একই উত্তর বিভিন্ন পরীক্ষকের নিকট বিভিন্ন নম্বর পায় ছাব্বিশের অপশান খ সাতাশ নাম প্রশ্ন যখন কোনো শিক্ষার্থী শিক্ষকের শেখানো পদ্ধতিটি ছাড়া অন্য পদ্ধতির সাহায্যে সমস্যা সমাধানে প্রবৃত্ত হয় তখন কি করা উচিত সাতাশের অপশান শিক্ষার্থীকে উৎসাহিত করা উচিত আঠাশ নম প্রশ্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষক কি করবেন আঠাশের অপশান স্বরের পরিবর্তন এবং কিছু অঙ্গিভঙ্গি করবেন স্বরের পরিবর্তন এবং কিছু অঙ্গিভঙ্গি করবেন উনত্রিশ নম প্রশ্ন বিদ্যালয়ের উদ্যোগে একটি বিজ্ঞান মেলায় পরিবেশ বিদ্যার শিক্ষক হিসাবে আপনার কর্তব্য হলো। বিদ্যালয়ের উদ্যোগে একটি বিজ্ঞান মেলায় পরিবেশ বিদ্যার শিক্ষক হিসেবে আপনার কর্তব্য হল উনত্রিশে অপশান গ শিক্ষার্থীদের লক্ষ্য রাখতে বলা সমস্ত রকমের দূষণ প্রতিরোধের ব্যবস্থা করা তৃষ্ণা প্রশ্ন বিদ্যালয় শিক্ষার গুণগত মানের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো বিদ্যালয় শিক্ষার গুণগত মানের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল ত্রিশের অপশান ঘ শিক্ষক ও প্রশিক্ষণের গুণগত মান শিক্ষক ও প্রশিক্ষণের গুণগত মান